বাংলাদেশ ব্যাংকের সুদ হার সীমা তুলে দেয়ায় উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে কৃষকদের। এতে বাড়ছে উৎপাদন খরচ, ফলে বাড়বে পণ্যের দামও, চাপে পড়বে ক্রেতা সাধারণ। চলুন জেনে নেই কোন খাতে উচ্চ সুদহারের কেমন প্রভাব পড়বে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 2023 সালের জুন পর্যন্ত কৃষি ও পল্লী ঋণের সুদ ছিল 8% নিচে। ওই মাসেই সুদহারের সীমা তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর সুদহার নির্ধারণ করছে ব্যাংকগুলো। নভেম্বরে 9.93% সুদে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করে বাংলাদেশ কৃষি ব্যাংক। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকও নেয় একই পরিমাণ সুদ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 9.1% সুদে ঋণ দিয়েছে অক্টোবরে। চলছে সুদ বৃদ্ধির প্রক্রিয়া। অন্যদিকে বেসরকারি ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কে বিতরণ করা ঋণের সুদহারও এখন 10% কাছাকাছি। এনজিওর মাধ্যমে বিতরণ করা ঋণের সুদহার 10% বেশি। বর্ধিত সুদের কারণে কৃষি পণ্যের দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিআইডিএস এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি জানান, কৃষি ঋণের সুদহার বেড়ে গেলে উৎপাদন খরচ যেমন বাড়বে, তেমনি আবাদ কমে উৎপাদন কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। কৃষকরা বলছেন, কৃষি ঋণে উচ্চ সুদহারের অতিরিক্ত খরচ মেটাতে পণ্যের দাম বাড়াতে হবে, অন্যথায় লোকসানে পড়তে হবে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকগুলোর দুর্বলতার কারণেই বাড়ছে সুদহার। অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও অনিয়মের ব্যাংকগুলোতে খেলাপি বাড়ছে, পরিচালন ব্যয়ও অনেক বেশি। ঋণের সুদহার বাড়িয়ে ব্যাংকগুলো এখন এই অযাচিত খরচ তোলার চেষ্টা করছে। চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ঘোষিত কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় 35,000 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে কৃষি ব্যাংকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 6,800 কোটি টাকা বিতরণের। আর চলতি অর্থবছরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,920 কোটি টাকা। এছাড়া সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক 3,380 কোটি টাকা বিতরণ করবে। বাকি ঋণ বিতরণ করা হবে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় এবং এনজিওর মাধ্যমে। 2022-23 অর্থবছরে 32,830 কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে দেশের ব্যাংকগুলো।